ভাই এখন এখানে একটা সিনেমাটিক ভিডিও করতে হবে, ঠিক আছে? In this video, পায়ে পড়ে আমাদের কেউ এসে নিয়ে যাবে এখান থেকে, আমরা পাচ্ছি না সাইকেল চালাতে। সব আর কি বলবো, সব তো বুঝতে পারছে কি অবস্থা হয়েছে। হ্যাঁ বল। এই রাজ, কি করছিস তুই? এই বসে একটু কম্পিউটার কাজ করছিলাম। ও ভালো, বলছি শোন না, আগের রবিবার যেমন আমরা সাইকেল করে ঘুরতে গেছিলাম না, এই রবিবারে কি যাবি সাইকেল করে ঘুরতে, মানে কালকে? হ্যাঁ চল না, আমার কোনো ব্যাপার না, আমি রেডি। কিন্তু যাবি কোথায় সেটা তো বল। তাহলে দেখ, তোকে লোকেশন শেয়ার করেছি, একটু দেখে নিস। আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠিয়ে দে, আমি দেখে নিচ্ছি। ভালো জায়গা তো, বাকি সব ভিডিওতে কথা হচ্ছে। Next day, good morning. Sun 16 June 2020, 4:30 a.m. সকাল বেলা জাগে, হাসি মুখে শুরু নতুন স্বপ্ন, আমি হাঁটি পথের ধারে ধীরে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ফ্রেশ ব্লগে একটা তোমাকে স্বাগতম। আজকে ভাই একদম ফুল জোশ নিয়ে ভাই যে ব্লগ করতে বেরিয়েছি, কারণ আজকে যদি জোশ না নিয়ে বেরোই তাহলে আজকে হয়তো আমাদের ব্লগটা কন্টিনিউ হবে না। তো আজকে আমরা যাবো হলো আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূর, তা আবার সাইকেল চালিয়ে ও সরাটি ঘাট, যেটা কল্যাণী আছে, তো আমরা সেখানে যাচ্ছি, আমি আর আমার একটা বন্ধু, যারা আগে অনেক ভিডিওতে দেখেছো ওকে। তো আজকে ও আর আমি একদম পুরো সাইকেল চালিয়ে 30 কিলোমিটার দূর একদম যাবো। তো আজকে তো এনার্জি একদম ফুল নিয়ে বেরিয়েছি, আর বাকি রাস্তায় কি হবে এখন বলতে পারছি না, দেখা যাক রাস্তায় কি হয়। এখন আমি রাস্তার দিকে এসেছি, চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতে পারছি একদম চোখ এখন ঢুকে আছে, মানে সবে ঘুম থেকে উঠেছি, রাত্রেও ভালো ঘুম হয়নি। কিন্তু ভাইয়া যে ব্লগ তো করতে হবে, ফুল জোশ নিয়ে বেরিয়েছি, তো চলো যা যাক, লেটস গো। দূর আকাশে মেঘের খেলা দেখি। তো ভাই এখন আমাদের এখানে বন্ধু চলে এসেছে, তো হাইবুল্লাহ চলে এসেছে, তো চল এখন দুজন মিলে বেরিয়ে যাওয়া যাক, লেটস গো। নবজীবন দিয়ে ওহে হে, আলোয় ভরা দিন, হাসি মুখে শুরু নতুন স্বপ্ন। দেখো যখন আমার বাড়ি থেকে কোথাও যদি যেতে বলে তাহলে তো ভাই আমি কোনো কিছু না ভেবে একদম বাইক নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? আর যদি ভাই বাড়ি থেকে বলে যে যা ওই জায়গায় যা আর সাইকেল নিয়ে যাবি, ঠিক আছে, আজকে তাহলে ভাই সোজা কথা একদম আমি পারবো না, আমি মরে যাবো সাইকেল চালিয়ে গেলে। কারণ ছোটো থেকে ছোটো জায়গায় আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আর আজকে এতটা পথ যাবো, মানে প্রায় 60 কিলোমিটার রাস্তা যেতে আসতে, কী করে ভাই? এটা অন্তত ভাই একদম আমার দিক থেকে একদম আনএক্সপেক্টেড ব্যাপার। ভাই কিছু তো একটা ব্যাপার আছে এই বন্ধুত্বের ভিতর, ঠিক আছে, নাহলে এটা হয় সম্ভব না, কারণ এদের সঙ্গে যাওয়া এটা সম্ভব।
তুমি তোমার ভাই পার্সোনাল কাজে কোনোদিন এতটা যেতে পারবে না সাইকেল নিয়ে, গ্যারান্টি যারা বাইক চালায় অন্তত। কিন্তু এই ভাই বন্ধুত্বের পাল্লায় পড়ে একদম যেখানে যা বলবে সেখানে চলে যেতে হবে। আর এইবার এখন আমরা 12 নম্বর জাতীয় সড়কে চলে এসেছি, এবার এখানে 1/1 রোড আছে, যাই হোক এবার একদম টান টান সাইকেল চলবে নাকি, তো চলো লেটস গো। আর এইবার এখন জাগুলি ফ্লাইওভারে উঠবো, দেখতে পাচ্ছ একদম রাস্তা একদম খাড়া আছে, তো চলো একদম টান টান উত্তেজনা একদম চালাই। খুশির গল্প দুঃখের গাই, জাগুল ফ্লাইওভারে একটু দাঁড়াবো, কয়েকটা সিনেমাটিক ভিডিও একটা শুট করবো, ঠিক আছে। তোমার ছোঁয়া মিষ্টি মধুর মন কথা বলে, স্বপ্নের দেশে হারিয়ে যাই তোমার সাথে ফুলের বনে, এই হৃদয়ে তোমার ছবি তুলিতে আকাশ, ভালোবাসা যে অমর হবে এ জীবনের সব, রাতের আধারে চাঁদনি রাতে তোমায় পাই নতুন করে। ভাই এখন এখানে একটা সিনেমাটিক ভিডিও করতে হবে, wake up to reality. সরি সরি, তো এটা কোনো একদম র মানে এটা কোনো র ভিডিও ছিল না, এটা জাস্ট একদম এডিট ভিডিও, ঠিক আছে। এখানে একদম একটা কিচ্ছু একদম শক্তি নেই, কারণ এটা আমার কোনো আমার সাথে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু এখনো ঘটেনি, ঠিক আছে। আর বাকি যদি তোমরা এই ধরনের এডিট ভিডিও যদি বানাতে চাও, তাহলে আমাদের একটা ইউটিউবের চ্যানেল আছে রাজদাস টেক, সেই চ্যানেলে আমাদের এই ধরনের মানে ভিডিওই ছাড়া হয় যে কীভাবে বানাবে, ঠিক আছে। এই ধরনের ম্যাজিক ভিডিও, ভিএফএক্স ভিডিও, ইফেক্ট ভিডিও, মানে ক্রিয়েটিভ ভিডিও ইফেক্ট, এইসব বানানো যখন শেখানো হয়, ঠিক আছে। তো ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। আর এখন এই জাগুলি ফ্লাইওভার এখানে কটা সিনেমাটিক ভিডিও আর কটা ক্রিয়েটিভ ভিডিও একটা শুট করা করা ছিল, তো ওইটা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি কল্যাণীর দিকে, এই যে ফ্লাইওভারের হাইওভার এখানে রেডি, শান্তি ফ্লাইওভার থেকে নামার পরে, ফ্লাইওভার থেকে নামার পরে শান্তি, সাইকেল একদম প্যাডেল ছাড়া যেতে যাচ্ছে। বাসাতে অমর হবে এ জীবনের সব এই পথ, শেষ হলেও তোমার হাত ধরা সব কষ্ট শেষ হবে, ভালোবাসার আলোয় যাওয়া। আর ভাই এখন আমরা এখানে কল্যাণী এখানে ফায়ারফ্লাই, আরে কোন ভোঁক রা ইয়ে বদতমিজ, আরে এখন আমরা কল্যাণী ফ্লাইওভারে এখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ, কিন্তু আমরা ফ্লাইওভারে উঠবো না, সাইডের যে রাস্তাটা আছে এখান থেকে চলে যাবো। ভাই এখন আমরা চলে এসেছি এই যে কল্যাণী, একদম কল্যাণী যে মোড়টা আছে ওই মোড়ে, এই দেখো কল্যাণী গেট, বাহ এখানে হাবিল এখানে মাথায় ঝুঁটি বাজছে, ওই ঝুঁটিটা দেখি দে, উফ বাহ সুন্দর লাগছে, চল। সাবাস দেখতে পাচ্ছ এখানে, দেখো আমাদের অ্যাড লাগানো রাজদাস টেক, আর কন্টেন্ট সবাই ফলো করে দেবে। জীবনে এরকম মাইসে একটু বেরোয় যাওয়া উচিত নাকি বন্ধুদের সাথে। ভাই আর 2.5 কিলোমিটার রাস্তা বাকি, ভাই অবশেষে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ঠিক আছে। এই যে জায়গাটা ঠিক এরকম, ভাই অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, লোকেশনটা তো জাস্ট সুন্দর, খারাপ বলা হয় না। এই যে লোকেশনটা, ওইদিকে ঘাটটা আছে, যাবো একটু পরে। এখন আমরা আমাদের লোকেশনে পৌঁছে গিয়ে এখন লোকেশনে ঘাটে না গিয়ে ডাইরেক্ট এখানে চলে এসেছি নৌকায়, ডাইরেক্ট নৌকায় এসে কে কোথায় চলে আসবে ঠিক নেই, আর চাপতে পারবো কিনা ঠিক নেই, নৌকায় কটা ফটো আর ভিডিও তুলে নিস, কাদা তো যাবি কি করে, আমি তো একদম ফুল সোয়াগে আছে ওরে না গেলি হায় দেখিস, নৌকা ফুসকে ফুসকে চলে যাবে না তো,
খুনি হয়ে যাচ্ছিল খবর, ওটা মাদার হয়েছে ভাই? শান্তি, এতটা পথ সাইকেল চালিয়ে এসে এবার এখানে সেই গঙ্গার জল নিয়ে যেন শান্তি লাগছে। বন্ধুগণ, এখন সরাটি ঘাটে চলে এসেছি হাত মুখ ধুতে। ঘরের মধ্যে সব কুষ্ট আর ছেলে তার মন লড়ছি আমি নিজের সাথে নবদিত প্রবাদানি শুধু একলা মাই আমার গল্প গল্প লিখো তুমি হয়তো বোঝো না, এখানে এখন বসে আমরা টাইম স্পেন্ড করবো। চামড়া সঙ্গে আটকে যাচ্ছে, জমজমাটের বেশি থাকে এখানে, সকালের দিকে লোকজনটা কম আছে। কৃষ্ণটা সাইকেল চালিয়েছে একেবারে খারাপ না, ভালো, অসুবিধা হয়নি কোনো। এবার একটু ঘুরে টুরে এসে যাবো, গিয়ে ওখানে খাওয়া দাওয়া একটু করে বাড়ি চলে যাবো। চানে আর কি হবে, আর এখানে ঘাটের পাশে একটা মন্দির আছে শ্রী শ্রী হরিগুরু মন্দির, ফটো মোটো এখানে ভিডিও তোলা কমপ্লিট, মন্দিরে আর বাড়ি যেতে হবে। ভাই এই সাইকেল নিয়ে আমরা 30 কিলোমিটার চালিয়েছি, ঠিক আছে, আবার 30 কিলোমিটার আমাদের বাড়ি যেতে হবে, টোটাল 60 কিলোমিটার। পায়ে পড়ে আমাদের কেউ এসে নিয়ে যাবে এখান থেকে, আমরা পাচ্ছি না সাইকেল চালাতে। সব আর কি বলবো, সব তো বুঝতে পারছো কি অবস্থা হয়েছে। যতটা এনার্জি আমাদের আগে ছিল ততটা এনার্জি হয়তো নেই, কিন্তু এইটুকুনি গ্যারান্টি বাড়িতে ভালোভাবে পৌঁছাবো, অতটা কষ্ট হবে, তাই তো? চলো এবার বাড়ি চলে আসছি, ঠিক আছে। ফোনের চার্জ নেই, 16% চার্জ আছে, জানি না ভিডিও করতে পারবো কিনা। এইটুকু তুলতে গিয়ে তো পাচ্ছি। তো ভাই ফাইনালি আমরা বাড়ি প্রায় পৌঁছে গেছি, এবার তো তারপর সারাটা দিন ভালো করে কাটানোর পর বন্ধুদের সাথে একটু ফাজলাম আড্ডা দেওয়ার পর শুয়ে পড়ে একদম ইউটিউবে গিয়ে একদম অরিজিৎ সিং এর গান হেডফোনে লাগিয়ে ব্যাস শুনতে শুনতে রাতটা পার হয়ে যায়।